চল সাগর, আজ বাড়ি ফেরার আগে আম পাড়তে যাই। কই যাবি আম পাড়তে? পূর্ব দিকের জঙ্গলে যে আম গাছটা আছে ওখান থেকে, সে কি বলবো তোকে, কি মিষ্টি আম! না রে, আমি ওইদিকে যাব না, সন্ধ্যা হওয়ার আগে ওদিকে না যাই ভালো। থাক তাহলে, তুই তোর মতো ভেতু ডিমের ওদিকে যেয়ে কোনো কাজ নেই। রাজু চলে গেল আম পাড়তে, আর জঙ্গলে আমের কাছে সামনে গিয়ে রাজু ভীষণ অবাক হয়ে গেল। তার সামনে যে আম গাছটি আছে তা সম্পূর্ণ সোনার হয়ে গেছে। রাজু একটি সোনার আমে হাত দিতেই কে যেন চিৎকার করে উঠল। ছেড়ো না দয়া করে। কে কে কথা বলল? আমি জেসমিন, আমি একজন পরী। এ কি পরী, তুমি কোথায় আছো? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি এই গাছের মধ্যেই বন্দি আছি। এক শয়তান জাদুকর আমাকে এই গাছের মধ্যে বন্দি করে রেখেছে। সে সামনের অমাবস্যায় এই গাছটি কেটে একটি সোনার লাঠি বানাবে, আর সেই লাঠিতে থাকবে আমার সব শক্তি। তার মানে ওই শয়তানটা তোমার সব শক্তি ব্যবহার করবে? ও সব শক্তি পেয়ে গেলে সব সর্বনাশ হয়ে যাবে, ও সারা পৃথিবীতে রাজ করবে। আচ্ছা, তোমাকে এখান থেকে মুক্ত করার কোনো উপায় আছে কি? আছে, এখান থেকে একটু সামনে গেলেই একটা পুকুর দেখতে পারবে, আর সেই পুকুরের মন্ত্রভূত পানি যদি এই গাছে দাও তাহলে আমি মুক্ত হতে পারবো, আর এই গাছটি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তাহলে তো আমি এক্ষুনি গিয়ে পানি এনে তোমাকে মুক্ত করব। কিন্তু ওখান থেকে পানি আনা এত সহজ নয়। কেন, ওখানে কি আছে? সেই পুকুর পাহারা দিচ্ছে এক দৈত্য, তাকে ফাঁকি দিয়ে ওই পুকুর থেকে পানি আনা খুবই কঠিন। যতই কঠিন কাজ হোক আমি করতে পারবো। এরপর রাজু রওনা হয়ে গেল সেই পুকুরের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত রাজু সেই পুকুরের পাড়ে গিয়ে হাজির হলো, আর সেখানে গিয়ে সে দেখতে পেল পুকুরের পাড়ে একটা বড় দৈত্য শুয়ে আছে। দৈত্যকে পুকুর পাড়ে এমন কষ্ট করে শুয়ে থাকতে দেখে রাজুর মনে অনেক মায়া হলো। রাজু মনে মনে বলল, আরে এই জঙ্গলে রোদ বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে এই দৈত্যটাকে শুয়ে থাকতে হচ্ছে, কত কষ্ট করে ওই পুকুরটা পাহারা দেয়। সে যাই হোক, আমি যাই, এই সুযোগে পুকুর থেকে পানি নিয়ে আসি বাবা। রাজু পানি নিতে যাবে, আর এমন সময় দৈত্যটার ঘুম ভেঙে যায়, আর দৈত্যটা তেড়ে আসে। এরপর রাজু দৌড় দেয়, দৈত্য সামান্য একটু দৌড়ানোর পর ফিরে চলে যায়। এরপর সে কিছুক্ষণ পর আবারও ঘুমিয়ে পড়ে। দৈত্যটা যখন আবারও ঘুমিয়ে পড়ল, তাহলে আমি বরং আরেকবার চেষ্টা করে দেখি। রাজু আবারও পুকুরের কাছে পানি নিতে গেলে দৈত্যটি আবারও জেগে ওঠে। এরপর দৈত্যটি আবারও রাজুকে তাড়া করে, কিন্তু এবারও সেই দৈত্যটি কিছু দূর গিয়ে ফিরে চলে যায়, আর রাজু ব্যাপারটা খেয়াল করে। মনে হয় দৈত্যটা একটা নির্দিষ্ট সীমার বাইরে যেতে পারে না, নিশ্চয়ই ওই শয়তান জাদুকরটা এই দৈত্যটাকে পাহারা দেওয়ার জন্য এখানে বন্দি করে রেখেছে। এরপর রাজু ওই সীমানার কাছে গিয়ে দৈত্যটিকে ডাকতে শুরু করল। দৈত্য ভাই, আমার তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলতে চাস তুই? আর এই পুকুরের পানি তুই কিছুতেই পাবি না, প্রাণের মায়া থাকলে ফিরে যা এখান থেকে। আমি পানির কথা বলতে চাইনি, আমার কথাটা তো শোনো। তাহলে কি বলবি বল? ওই শয়তান জাদুকরটা তোমাকেও এখানে বন্দি করে রেখেছে তাই না? তোমারও নিশ্চয়ই পরিবার আছে তাই না? আর তাদেরকে ছেড়ে এখানে থাকতে তোমার খুব কষ্ট হয় তাই না? তার মানে ওই জাদুকর তোমাকে তার শক্তি বলে এই সীমানার ভেতর আটকে রেখেছে। তোর অনেক বুদ্ধি, আর তুই মানুষটাও অনেক ভালো। তুই আমার কষ্টটা ঠিকই বুঝতে পেরেছিস, কিন্তু আমি তোকে পানি নিতে দিলে জাদুকর যে আমাকে মেরেই ফেলবে। কিন্তু তোমাকে যদি আমি এই বন্দিদশা থেকে মুক্ত করতে পারি তাহলে?
তুই পারবি আমাকে এখান থেকে মুক্ত করতে? আমি জানি ওই জাদুকর তোমাকে নির্দিষ্ট সীমানার ভেতর বন্দি করে রেখেছে। তুমি কি আমাকে বলতে পারবে তুমি কোন সীমানার বাইরে যেতে পারো না? এই যে এই সুপারি গাছের পর আর আমি যেতে পারি না। তার মানে এখানেই কোথাও সেই মন্ত্র পুঁতে রাখা আছে। এরপর রাজু মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ মাটি খোঁড়ার পর সে একটি কাগজের টুকরো খুঁজে পেল যেখানে সেই জাদুর মন্ত্র রাখা আছে। এখন আমাদের এই কাগজটি পুড়িয়ে ফেলতে হবে। এরপর রাজু কাগজটি পুড়িয়ে ফেলল আর সাথে সাথে জাদুকরের জাদুও নষ্ট হয়ে গেল। ধন্যবাদ, আজ তোর জন্যই আমি মুক্তি পেলাম। কতদিন হয়ে গেল বাড়ি যাই না, কতদিন হলো আমার ছেলে মেয়েগুলোকে দেখতে পারি না। তোর ইচ্ছে মতো তুই এখন এখান থেকে পানি নিতে পারিস। তোমাকে অনেক ধন্যবাদ দৈত্য ভাই। এরপর রাজু পানি নিয়ে চলল পরীর কাছে। এদিকে শয়তান জাদুকর টের পেয়ে যায় যে তার পুকুর থেকে পানি চুরি হয়েছে। সে তার আস্তানা থেকে উড়াল দেয়। এই নাও পরী, আমি তোমার জন্য সেই পুকুরের পানি নিয়ে এসেছি। তাড়াতাড়ি ওই পানি এই গাছে ছিটিয়ে দাও, ওই শয়তান যে সবটাই টের পেয়ে গেছে, সে যে কোনো মুহূর্তে এখানে এসে পৌঁছাতে পারে। এরপর রাজু পুরো গাছটিতে পানি ছিটিয়ে দিল আর ধীরে ধীরে সেই গাছটি সোনালী থেকে আবারও তার আগের রূপে ফিরে এলো আর সেই গাছ থেকে এক সুন্দরী পরী নেমে আসলো। রাজু তুমি পালাও, জাদুকর এখনই এসে পড়বে। কিন্তু তোমার কি হবে, তুমি যাবে না? না, এখনো যে ওই জাদুকরের সাথে আমার হিসেব বাকি আছে। এমন সময় আকাশ থেকে সে জাদুকর মাটিতে নেমে আসলো। ও আচ্ছা, তার মানে তুই সেই ছেলে যে কিনা আমার বাড়া ভাতে ছাই দিলি। তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। তার আগে তোকে আমি মজা দেখাবো শয়তান। এরপর শুরু হয়ে গেল জাদুকর এবং পরীর যুদ্ধ। দুজনে সর্বশক্তি প্রয়োগ করতে থাকে। এক সময় জাদুকর আর পারল না এবং সে ভৎস হয়ে গেল। ধন্যবাদ রাজু, আজকে আমি তোমার জন্যই মুক্তি পেলাম আর ওই জাদুকর কেও ভস্ম করতে পারলাম। এখন আর আমার কোনো বিপদ নেই। পরী রাজুর থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল আর রাজু বিনিময়ে পেল অনেকগুলো মিষ্টি মিষ্টি আম। রাজু সেসব নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো।